হ্যালো ভিউয়ার্স ত্রিফলা বানানোর সঠিক নিয়ম আজকে দেখানো হবে এখানে আমরা যেটা কিনে খাই সেটার মধ্যে দেখেন এটা ধোয়া হলো এই মাত্র তো এরকম কয়েকবার প্রায় চার পাঁচবার এরকম ময়লা পানি বের হয়েছে এই তিনটা থেকে তো আসলে আমরা যে গুঁড়াটা কিনে খাচ্ছি সেটার মধ্যে অনেক অনেক অংশেই ময়লা থাকে তো শিব শিবশঙ্কর আঙ্কেলের ডিরেকশন অনুযায়ী আমরা আজকে ত্রিফলা বানানোর সঠিক নিয়মটা দেখব তো এখানে সব কিছু ধোয়া আছে আমলকি হরিতকি বয়েরা তো এই তিনটা গুঁড়ো করে আমরা দেখাবো দেখাবার তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এই আমলকিগুলো কেটে এর মধ্যে থেকে ইয়া বাদ দিয়ে দিতে হবে আমলকির ভেতরে বিচি ফেলে দিতে হবে প্রত্যেকটা আমলকি ভেতর থেকে বিচিটা সারাই নিয়ে প্রথমত আমলকিটা আমরা আলাদা করব বিচি তো ভিউয়ার্স আমলকির বিচিটা সারাই নেওয়া হয়েছে এই যে বিচিগুলা সারাই নেওয়া হয়েছে এবার হরিতকি আর বহেরার আমরা বিচিগুলো আলাদা করব দেখাচ্ছি সবচেয়ে ভালো এটা কিছুদের থেতো করে নিলে সবচেয়ে ভালো হয় আমি একটু থেতো করে দেখাচ্ছি ভার্স এই যে এটা একটু বাড়িতে করে নিয়ে ভেতরের অংশটা বিচিটা প্রথমত এটা আলাদা করে নিতে হবে তো আমি সব একসাথে করে ফেলছি এখানে আমলকির গুঁড়া ইয়ে ছালগুলো আলাদা করছি যে হরিতকিগুলো এবার আলাদা করতেছি এই বিচি ছাড়ানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ভেতরে যে বিচিটা দেখতে পাচ্ছেন এটা ভাঙলে কিন্তু আরেকটা বিচি বের হবে তো আসলে কোনটা ফেলবো আমরা উপরে শুধু ছালটা নিয়ে ভেতরের অংশটুকু ফেলে দেব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এর ভেতরে ভাঙার পরে এই যে আরেকটি অংশ দেখতে পাচ্ছেন এর মধ্যে তো এটাই হলো ব্যাপার এই দুটাই ফেলে দিতে হবে আমাদের হরিতকি আর বহেরা এই দুটা বিচি আলাদা করার সময় একটা জিনিস খেয়াল করবেন দুটা একই রকম প্রসেস দুটার মধ্যেই সেম দুটার মধ্যে একটা বিচি থাকবে এবং একটি শ্বাস থাকবে তো আমরা আসলে দুটাই ফেলে দিবো শুধু উপরে ছালটা রেখে বাকিটা আমরা ফেলে দেব আমরা যেটি কিনে খাচ্ছি সেটি কোন প্রসেসে ব্লেন্ডিং করা হয় সেটা সঠিকভাবে জানা যায় না আসলে তো এইভাবে করলে আর কি মানে খেতে সহজলভ্য হয় আর কি এই ছালগুলো ছাড়ানোর পরে কিছুটা ভেজা থাকে কারণ এটা ভালো করে ধোয়ার জন্য এটা ভেজা থাকবে এটা ব্লেন্ডিং করা একটু কঠিন যার কারণে আমরা এটি আরেকবার রোদ্রে দিয়ে বা অন্য কোনো ওয়েতে আমরা এটি শুকাবো শুকায় এটি ঝরঝরা করে নিয়ে তারপরে এটা আমরা ব্লেন্ডিং করব তো আমার এগুলো ব্লেন্ডিং করার জন্য এখন প্রস্তুত তো আমি এগুলো ব্লেন্ডিংয়ের জন্য এখন দিচ্ছি তো এটি সর্বোচ্চ মাত্রায় ঘোরাতে হবে যাতে যেহেতু আমরা একদম ফিনিশ করে ফেলবো সর্বোচ্চ মাত্রায় দিব আমি ম্যাক্সিমাম স্পিডে দেখতে পাচ্ছেন যাই হোক এটা এতটুকুই গ্রহ হবে আর আমি প্রসেসগুলো প্রথম থেকে পার দেখিয়ে দিয়েছি তো একটা কথা মাথায় রাখবেন যে যেটি আমরা কিনে খাচ্ছি সেটিতে কিন্তু প্রচুর ময়লা থাকতেছে কারণ আমি কিন্তু দেখিয়েছি যে আমি পাঁচ থেকে ছয় বার ধোয়ার পরেও কালো কালো এবং নোংরা পানি কিন্তু যায়নি তাতে বোঝা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে এটি খাওয়ার ফলে মানে ভালো থেকে খারাপটাই বেশি হচ্ছে অনেক সময় হতেই পারে কারণ ময়লা পেটে গেলে খারাপটা হওয়াটা স্বাভাবিক আর নিচে কমেন্টে জানাবেন আঙ্কেল আপনাদের সব সবসময় কোশ্চিনের উত্তর নিজেই নিজের হাতেই দেয় এটি আপনারা হয়তো অনেকেই জানেন তো যে কোনো কোশ্চিন আপনারা কমেন্ট বক্সে লিখুন তো আঙ্কেলের ডিরেকশন অনুযায়ী আজকে আমি ত্রিফলা নিজে বানানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিও দেখে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি